সম্মানিত ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, কেউ যদি সুইসাইড করে মারা যায়, কেউ যদি নিজে নিজে বিষ খেয়ে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, এমন ব্যক্তির জানাজার নামাজ পড়া যাবে কি না। ওলামা একরাম এবং শরিয়া আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে আপনাদেরকে আমি ফতোয়া জানাবো। ফতোয়া আলমগীরি নামক কিতাব, মুসলমান হওয়ার কারণে যে ব্যক্তি সুইসাইড অ্যাটেন্ড করেছে তার জানাজার নামাজ পড়া যাবে, তবে সমাজের আলেম এবং গণ্যমান্য ব্যক্তিরা তার জানাজায় শরিক হবেন না। কোনো আলেম তার জানাজায় শরিক হবে না এবং গণ্যমান্য এ আলেম হোক আর অন্য পেশার লোক হোক তার জানাজার শরিক হবে না, যাতে অন্য কেউ, এটা করার কারণ হচ্ছে অন্য কেউ যেন এ ধরনের কোনো কাজ করার সাহস না পায়। মানুষ এলাকার মুখে মুখে থাকবে কোনো আলেম কোনো সম্মানিত ব্যক্তি তার জানাজার নামাজ পড়ল না, এমন একটা কথা থাকবে এবং মানুষ মৃত্যুর পরেও খারাপ বলবে, মানুষ এটাকে খারাপ ভাববে, এটা ভেবে, এটা যেন ভাবে মানুষের মনে এই কথাটা ঢুকে যায়, এর জন্য হচ্ছে জানাজার নামাজ না পড়া। ফতোয়া আলমগীরের এক নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে ফতোয়া রয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।